मास्क छाड़ा रास्ताय बेरोलेই ফাইন দিতে হবে 100 টাকা। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে ফাইন দিতে হবে 500 টাকা। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড় অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান চালান ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। বিভিন্ন মোড়ে মোড়ে এবং রাস্তায় সমস্ত যারা মাস্ক নিয়ে বেরিয়েছে তাদেরকে বুঝাচ্ছি এবং যারা মোটরসাইকেল নিয়েও আসছে তাদেরকে আমরা বিভিন্ন লোকটাও ফাইনও করছি, 100 টাকা করে জরিমানাও করা হয়েছে। শহরে বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোর অভিযোগে প্রায় 10 জনকে আটক করে 100 টাকা করে ফাইন করা হয়। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ, রাস্তা জবরদখল করে দোকানপাট করা যাবে না সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষ এবং দোকানদারদের মধ্যে। অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায় চলছে প্রশাসনের তরফে মাইকিং, মাস্ক ব্যবহার করুন নইলে দিতে হবে জরিমানা। এমনই ছবি ধরা পড়ল হবিবপুরে। হবিবপুর থানার পুলিশ রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া যারা বাইরে বেরিয়েছেন তাদের মধ্যে 20 জনকে আটক করল হবিবপুর থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে ধরপাকড় শুরু হয় জেলার বিভিন্ন থানা এলাকায় এবং ফুটো, তার সাথে সাথে আমরা ট্রেড লাইসেন্স পেয়েছি, ফুটের উপরে যারা ব্যবসা করছে তাদেরকে সরে যেতে বলছি এবং ক্যারি ব্যাগ পেলে আমরা 500 টাকা ফাইন করছি। এটা কি পৌরসভার পক্ষ থেকে? পৌরসভার পক্ষ থেকে। पैसा चार्ज नहीं।